এবারে কাভারটা করেছেন শুভা প্রসন্ন, সবাই সামনে মধ্যে দিয়ে তাদের অতীত গেছে যারা উত্তরণ, তাদেরও কিন্তু দারুণ, মানে আমরা তো এইভাবে আইডেন্টিফাই করি না তাদের, কিন্তু তাদের লেখা আঁকা সমানতালে আছে, আবার টেকনো স্কুলেরও বাচ্চার লেখা আঁকা আছে এটা, এবং যে যে এক পক্ষ নিয়ে কি করতে যায় সেটাও আছে, মানে এইটা অন্য কোনো চিলড্রেন ম্যাগাজিনে হয় বলে মনে হয়। এইটাই আমাদের বর্তমান মেম্বার প্রসূন ভৌমিক এবং শ্রীমতী অনিতা বাসু রয়েছে, আমাদের এই শিশু সুরক্ষা কমিশনের তিনি সেক্রেটারি সুদীপ চ্যাটার্জি আছেন, অন্যান্য সকল সত্যবাবু রয়েছেন ফ্রম বিক্রম সিনহা সহ সেভ দ্য চিলড্রেন থেকে আশিসবাবু রয়েছেন, আরও অন্যান্য সকলেই রয়েছেন এখানকার যারা আমার সাপোর্ট স্টাফ প্রত্যেকেই রয়েছেন। আমার সবসময় একটা ধারণা আছে, আমরা তো পুরনো দিনের মানুষ, আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা কিন্তু খুব পড়তাম, আমাদের সময় গল্পের বই কিংবা এগুলো পড়ার একটা ছিল, সুতরাং এই যুগে আরও এই গুরুত্বটা বাড়ে, তুল্যর মতো ম্যাগাজিনের গুরুত্ব বাড়ে, যে বাচ্চা যেন ওই পড়াশোনাটা যেন চালিয়ে যায়, মানে পড়ে আমি জানব সবটাই যে এই যন্ত্র মোবাইলের মাধ্যমে সবটা যে হবে, এই রিডিং হ্যাবিটটাকেও সাস্টেন করে আমার মনে হয় এরকম কোয়ালিটি ম্যাগাজিন। আর কোয়ালিটির ক্ষেত্রে যখন বলি তখন সত্যি এবারেরটা দেখবেন, আমরা যেহেতু করেছি যে এখানে সৌরভবাবুরও আছে লেখা ইত্যাদি, অর্থাৎ সৌরভ গাঙ্গুলি, এবং একটা বিষয় যেটা মহুয়া কবি বলল যে আমরা ভেদাভেদ কিছু করি না, বাচ্চারাও লিখেছেন, কবিতাও লিখেছেন, কাহিনীও লিখেছেন, তার সাথে সাথে কিন্তু এখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আছে, আছে সবসময় কৃতি সন্তান, কৃতি ছেলে মেয়েরা যারা খুব ভালোভাবে স্পোর্টস জগতে বলুন যে কোনো জগতে খুবই নাম হয়েছে তাদের। এবার এই যে আছে জোজো সাজেন, আপনি একটা দিন আমার আমরা চাইছি যে এটা আরো এক হচ্ছে যে পড়ার হ্যাবিটটা না যাতে না হারায়, পড়তে হবে, পড়ার হ্যাবিট যেন না হয় সবটাই মোবাইলে দেখে নেবো ইত্যাদি, তা না, পড়ার একটা হ্যাবিট থাকা উচিত। আর দ্বিতীয়ত আমার মনে হয় এটা খুব সাকসেসফুলই হবে, কারণ এক হচ্ছে খুব আকর্ষণীয়ভাবে করা এবং খুবই নলেজ দেওয়া, নলেজ আছে এর মধ্যে, এটা একটা রেফারেন্সও করা যায়, এবং যেটা বললাম যে কবিতা ইত্যাদির মাধ্যমে একটা মানুষের জীবন জানার ইচ্ছে সকলেরই থাকে, বিশেষ মানুষই হোক না কেন, আছে এর চাহিদা আছে, আমরা এর মধ্যে সোকল মার্কেট সার্ভে করেছি, স্কুল কলেজে এখন দেখুন যদি কেউ কিনতে চান, কারণ এই কোয়ালিটিটাকে, হ্যাঁ এটা আপনাদের মাধ্যমেও যায়, প্রেস মিডিয়ার একটা বড় ভূমিকা যে আপনাদের মাধ্যমে এই বিষয়গুলো বিস্তার পাবে যে হ্যাঁ এরকম হলো একটা ম্যাগাজিন রয়েছে, কেনা যাবে, ছেলেমেয়েরা পড়বে, স্কুল কলেজ লাইব্রেরি, এই হচ্ছে আমাদের কাজ।